আপনারা দেখছেন একুশে টেলিভিশন। খাগড়াছড়ি পুলিশ লাইন্স হাই স্কুলে আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা। এ সময় বক্তারা পড়ালেখার পাশাপাশি শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলায় সম্পৃক্ত হতে শিক্ষক ও অভিভাবকদের আহ্বান জানান। পুলিশ সুপার ও স্কুলের নির্বাহী কমিটির সভাপতি মোহাম্মদ আব্দুল আজিজ এর সভাপতিত্বে পৌর মেয়র রফিকুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক ও উপজেলা শিক্ষা কর্মকর্তা উপস্থিত ছিলেন। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি সহ অন্যান্যরা।